অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী একাধারে রাজনৈতিক ও কূটনীতিক শেরে বাংলা একে ফজলুল হকের 61তম মৃত্যুবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজারে শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ফাতেহা পাঠ করেন নেতারা। ফুল দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলো। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি এখনও বাংলাদেশকে নখের আঘাতে জর্জরিত করছে। এ সময় তিনি সিটি নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করেন। হি ইজ দি রাইট ম্যান ইন দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম। তার সম্পর্কে আমি এটাই বলতে চাই, বাকিটা তার কর্ম দ্বারা তিনি প্রমাণ করবেন তিনি কতটা যোগ্য। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে। এদিকে দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিদেশিদের উপর নির্ভর করে কখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও সেই পথে হাঁটবে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলিয়া, আওয়ামী লীগ অন্য কোনো কিছুর শক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে জনগণের উপর ভর করে, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় গেছে, আর তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় গেছে, পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দল গঠিত হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল সেই বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।